সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমি ইউটিউব চ্যানেল এবং অনলাইন গাইড ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ PMEAT এই ওয়েবসাইট থেকে একটা নোটিশ জারি করেছে। সেই নোটিশটা হচ্ছে Hsp-Mis, অর্থাৎ উপবৃত্তির যে সকল ছাত্রছাত্রীরা উপবৃত্তি পেয়েছে এবং কিন্তু তারা উপবৃত্তির অর্থ যে কোনো কারণে, তাদের অ্যাকাউন্ট ভুল হোক বা অন্য কোনো কারণে তাদের মোবাইলে অথবা ব্যাংকে এখনও জমা হয়নি, তাদের তথ্যগুলো সংশোধনের জন্য কিছুদিন পূর্বে একটা তারিখ দিয়েছিল, সেই তারিখটাকে বর্ধিত করা হয়েছে। সেই বর্ধিতকরণের নোটিশটা কিন্তু 12 তারিখে এই PMEAT ওয়েবসাইট, অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দিয়েছে। আমরা একটু সেই নোটিশটা একটু দেখি। নোটিশটা হচ্ছে এই জায়গায়, আমি কিন্তু অলরেডি ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়েছি। প্রথমেই কিন্তু এই নোটিশটা এখানে আছে, উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের তথ্য, Hsp-Mis-এর সংশোধন, হালনাগাদ, টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। অর্থাৎ উপবৃত্তির তথ্যগুলো সংশোধন, এছাড়াও প্রতিষ্ঠানের যে টিউশন ফির জন্য যে প্রতিষ্ঠান প্রোফাইল আপডেট করতে হয় সেটা, এই দুইটা জিনিস কিন্তু একসাথে সংশোধনের কথা বলা হয়েছে। যদি কারো সংশোধন করা দরকার হয় প্রতিষ্ঠানের প্রোফাইল, তারা সংশোধন করবেন, আর যারা পূর্বেই সংশোধন করে দিয়েছেন, পূর্বেই তারা সংশোধন করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আর সংশোধন করতে হবে না। আমরা একটা নোটিশটা দেখি। নোটিশটা হচ্ছে বিষয় উপবৃত্তি অর্থ বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের তথ্য, Hsp-Mis-এর সংশোধন, হালনাগাদ, টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি সংশোধনের সময়সীমা বৃদ্ধি। দেখুন, এটার সময়সীমা বৃদ্ধিটা করেছে, আগে যে সময়সীমাটা দিয়েছিল সেটা হচ্ছে 11/12/2022 তারিখ পর্যন্ত এটা নির্ধারিত ছিল, আর এখন কিন্তু সেটা করা হয়েছে 22/12/2022 তারিখ পর্যন্ত এটা বর্ধিত করেছে, এবং সেই সাথে একটু সতর্ক দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক Hsp-Mis-এর লগ ইন করে, অর্থাৎ এই যে এই ঠিকানায় লগ ইন করতে হবে, আবশ্যিকভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে হবে। এইখানে ঠিক কীভাবে তথ্য হালনাগাদ করতে হবে তার বিস্তারিত দিয়েছে। আমি আমার এই চ্যানেলে কীভাবে তথ্য হালনাগাদ করতে হয় তার সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনার তথ্য সংশোধন করবেন। এখানে নিয়মাবলী সকল কিছুই কিন্তু দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো আপডেট হলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এই চ্যানেলের মাধ্যমে সকল আপডেটগুলো শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।